बहुत आश्चर्यजनक और लज्जाजनक घटना तेलियामुरा आरडी ब्लॉक के अंतर्गत साधु करकरी एडीसी गांव के पंचायत ऑफिस या पंचायत कार्यालय में हुई। पंचायत कार्यालय में लोग शराब पी रहे हैं, नशा का अड्डा बनाए हुए हैं और तो और पंचायत ऑफिस के शौचालय अनुपयुक्त होने के कारण दुर्गंध के कारण गांव के लोग कार्यालय के अंदर तक भी नहीं जा पाते हैं। गांव के लोगों द्वारा पंचायत में जमा किए गए दस्तावेज इधर उधर बिखरे पड़े हुए हैं। त्रिपुरा सरकार की अधिकारी होने के बावजूद पंचायत सेक्रेटरी भूपेश देवरॉय के प्रति इन सभी करतूतों को देखकर गांव के लोगों ने निंदा जताई है। घटना बीते 22 सितंबर 2022 की है। अंत में पंचायत सेक्रेटरी भूपेश देवरॉय के करतूतों को देखकर स्थानीय निवासियों ने उनको पुलिस के हवाले कर दिया। अच्छा वो कोटा सीमे और हमने सैन्य बना सैतान तुम्हें नुखा सैतान तुम्हें नुगे और दुगान बकीसा बड़ो तगर मगर मारो नुखा बुयो वाले मानी बकी चक के फैदा चक के फैदा चक रो नुक जाता हम तो सैन्य बनो मासूम ने लेने का अच्छा और मुनाम मासे तापक से तबीनी पंचायत सामुतों को पंचायत सेक्रेटरी मुझे काला हमारे बहुत समय दो तब कौन किसी एक्सीडेंट में खाकला है जंग पूरा पारा से हमें पारा से हमें अरे इतनी मामा आप आ समय नीजी भी बुस निकला रखा बुस निकला जंग पूरा से हमें थाना नांगमारे सामू कागज पत्र रात ना दस टा ना আপনি লগে কোনো লোক আছে হ্যাঁ আপনি লগে কোনো লোক আছে নি দূর আপনি আমার সঙ্গে কাটা থাকবো কে থাকবো না দিনে বেলা দিনে বেলা নাই কেউ কেউ নাই আপনি লগে তোমার সঙ্গে কেউ নাই আপনি একজন সারা দিন কি ক্যামেরার দিকে সারা দিন কি ক্যামেরা না সারা দিন কি এই অফিসে আছে ক্যামেরা ফুটো গভর্নমেন্ট আমরা কাজ করি আর চব্বিশ মানে 24 hours আমরা ডিউটি করি ডিউটি তো করি বুঝলাম অফিসে ডিউটি করে না কি অন্য কিছু ডিউটি কর এখন তো যা বোঝা যাইতাছে বা যা দেখতাছে তো এখন তো অফিসে টাইম না আর অফিসেও না আমিও তো অফিসে থাকতে পারি না বাড়ি গরম এটা তো অফিস এতই প্রিয় না তো এটা তো খুব ভালো কথা কিন্তু অফিসে কাজ তোমার তো অফিসে কাজ এমন দেখা যায় না হ্যাঁ তুমি যদি এতই অফিসে প্রিয় থাকো তো তোমার টাইমলি রেগার টাকা ঢুকে না টাইমলি তোমার ওই তোমার ওই কিতাব
পাত্তা জিতা কয় পাত্তা পাত্তার রং পাত্তার টাকা ঠিক মতে ঢুকে না, তোমার গড়ের টাকা ঠিক মতে ঢুকে না, এসব কি কারণে? আমি তিন মাস তোমার মতো সেক্রেটারি লোক এসব কাজে ঠিক আছে, তুমি অফিসে ভালো পাও সন্তুষ্ট, হ্যাঁ, কিন্তু তোমার মতো সেক্রেটারি লোক এসব অফিসে কাজে যদি গাবিনুতি থাকার জন্যই তো এসব ঘটনা। আচ্ছা শুনেন না, একটু শুনেন, আমি তিন মাস অসুস্থ ছিলাম, ঠিক আছে, এই কারণে অফিসে আমি যেতে পারছি না। তাহলে আজকে আসে, আজকে কমাইছে, আমি আজকে আইসি, এই কারণে আমি আজকে আমরা আপনার সঙ্গে আছি। তাহলে তো আপনি আজকে আইলে তো স্যার আমি একটু মানে কেউ অন্ধকার চাইতে লাগবো, অন্ধকারে কি কাজ করতে অফিসে থাকুন হলে কেউ গ্রামের লোকের আমি কাজই করি না। ও মা আখাই সাউকা ধরুন তাও আপনি কোনো কাজ করেন না? কিসের জন্য টাইম না এই জন্য মনে তুমি এখন কাজ আমার বাড়ির দূরে দেখে এদিকে আমি এখানে আছি, অন্য কোনো তো এই পঞ্চায়েতে তোমার অনেক কিছু, এটা তো বাবার জায়গা না, তো অনেক কিছু থাকতে পারে, বাবার ঘর না, তুমি জানো না বাবার ঘর এটা না, অনেক দিন ধরে কাজ চালাইছো, এটা তো অফিস, কোনো জিনিসপত্র আছে, কোনো মেম্বার থাকতে পারে, কিসের জন্য আমি এত রাতে এখানে শুয়ে মানে এখানে থাকতে কেড়ে লাগিয়া? স্যার কই বদল খাইছে মত শিওর মর খাইছে না? এখন যদি হসপিটাল গিয়েছে তোরা ট্রিটমেন্ট করলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কেউ মর খাইছেন শিখাও একটু গিয়াও উত্তর দেয়, প্রবলেম তো আমি যেটা ঠিক আছে, ওকে না